দর্শক, স্বাগতম সমকালের ফেসবুক পেজে। আমি নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। ঢাকা এখন অনেক রাত আর এখানে বিকেল। নিউ ইয়র্কের জ্যামাইকা যেন এক টুকরো বাংলাদেশের এক টুকরো ঢাকা। বলতে পারেন ঢাকাতেই আছি। এখানে দেখুন, বাঙালি বাংলাদেশিদের অভাব নেই। এখানে মরিচ গাছ, দোকান, আমাদের দেশের মানুষের কেন্দ্র। আমার পিকচার উঠায় না, সেটা ভিডিও করে আসছে মানুষ। বেশ ভালোই লাগে এখানে দেখতে। স্থাপত্য শিল্পের দিক দিয়ে নিউ ইয়র্ক সেই তার জায়গাতেই রয়েছে, শুধু মানুষগুলো বদলেছে। এখানে দোকানের ম্যাক্সিমাম দোকান এই অঞ্চলের পুরোটাই বাংলাদেশিদের। কাপড়ের দোকান, সালোয়ার কামিজের দোকান, নিজেদের গ্রোসারি সবই এখানে বাংলাদেশ। মনে হবে টোটাল একটা বাংলাদেশ। খুব কম সংখ্যক আমেরিকান কিংবা বিদেশি অন্য নাগরিকদের দেখা যায় এই জ্যামাইকাতে। জ্যাকসন হাইট আরেকটি জায়গা রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। একটু আমরা যারা খোঁজখবর রাখি তারা সবাই জানি যে ওটা পুরো বাংলাদেশে ঢাকারই একটা চিত্র। তো আজ আমি আপনাদের এই এখন যেখানে এসেছি সেটা হলো জ্যামাইকার হিল টাউন। এই হিল টাউনের এখানে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে একটু উঁচু জায়গা। এখানে বাংলাদেশের সিদের বসবাস সবচেয়ে বেশি। অন্তত 200 মিটার এদিক ওদিক করলে আবাসিক যত ভবন রয়েছে তাতে বাংলাদেশিদের বসবাস। ওই হিল দেখা যাচ্ছে, ওই হিলের উপরে যে বাসাগুলো আছে এখানে কারো ফ্ল্যাট, কারো প্লট কিংবা বাসি বাড়ি পুরো সিস্টেম্যাটিক রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক সেলুন কিংবা দোকান এগুলি দেখলে অবাক লাগবে, সব কিছু বাংলায় লেখা। একটু পিছনে ফেলে এসেছি, আবার যাব ওদিকে। ওদিকে যাওয়ার আগে একটু সামনে এগিয়ে দেখি কী কী দেখা যায়, কতজন বাঙালি পাড়া বা বাংলাদেশি পাওয়া যায়। আপনারা দেখুন, সামনেই বলতেও না বলতেই একটা ফার্মেসি লেখা আছে, ফার্মেসি বাংলায় লেখা আছে। তো সেই অর্থাৎ এখানে কিন্তু বাংলা ভাষার প্রচলনটাও বেশ। আর দোকানের লেখা আছে সেলুন কিংবা ফার্মেসি এবং অন্য আরও অনেক কিছুই। আমি হাঁটছি হিল টাউনের পাশ দিয়ে জ্যামাইকা। এই যে দেখুন বাংলা লেখা, বাঙালির দোকান। হ্যালো, যে ধান চাইনিজ আমি নিউ ইয়র্কের ঢাকা কেন নাম দিয়েছি, মানে যুক্তরাষ্ট্রের ঢাকা, এক খণ্ড ঢাকা। আমি এটাকে বলছি যুক্তরাষ্ট্রের এক খণ্ড ঢাকা, সেটা হলো নিউ ইয়র্ক। ওখানে মিতালি মাল্টি সার্ভিস, নানা রকমের দোকান রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে এখানে। ঢাকা ফার্মেসি সামনে, অনেক কিছু অনেক কিছু, পুরোটাই যেন একটা ঢাকা। মানে চাকচিকের দিক দিয়ে পুরোটাই আমেরিকা, কিন্তু এখানে বসবাসের দিক দিয়ে বাঙালি আধিপত্য বা বাংলাদেশিদের আধিক্য। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওখানে সালোয়ার কামিজ কত কিছু দেখা যাচ্ছে দোকানের ভেতরে। নিউ ইয়র্ক, জ্যামাইকা, পালন শাক পালন শাক, কেউ একজন ফুটপাতের সে পালন শাক পালন শাক বলে ডাকছে, হাঁক দিচ্ছে। এক অদ্ভুত জায়গা। সুন্দর সুন্দর গাড়ি, মানুষের চলাচল, এবং এই ঢাকার যে সুন্দর, এখানে যদিও হালকা, এখানে লোক সংখ্যা অনেক কম, ঘনবসতি না থাকায় চলাচলের আনন্দ আছে, কিন্তু এখানে আমাদের বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি থাকে। আমরা এসেছি বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে, আমি এসেছি তো বিশ্বকাপ কাভার করে যাওয়ার আগে এখানে বাংলাদেশিদের অবস্থানগুলি এবং তাদের যে আধিপত্য সেটা দেখতে ভালোই লাগছে। আমরা সবসময় চায়না টাউন দেখেছি, বিভিন্ন দেশে বিভিন্ন শহরে গিয়ে চায়না টাউন দেখেছি, যদিও বাংলা টাউন বা বাংলাদেশের টাউন হিসেবে কোনো পরিচিতি এখনও পায়নি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো এটাও হয়ে যাবে, বাংলা টাউন নামে একটা কোনো কিছু আমরা দেখতে পাবো। তবে এই নিউ ইয়র্কের কয়েকটা জায়গা যে বাংলাদেশিদের আধিপত্য এবং বাংলাদেশিদেরা রয়েছেন সেটা বেশ ভালোই লাগে। আমরা এখানে এখানে দেখুন একটা সিগন্যাল রয়েছে, যদিও এই সিগন্যালগুলি ভাঙার একটা প্রবণতা আমাদের রয়েছে, তবু এখানে যখন মানুষ চলাচলের জন্য সিগন্যাল দিল তখন আমি ঠিক পার হলাম, কিন্তু কেউ কেউ পার হয়ে চলে গেল। এটা আমাদের মজ্জাগত এবং অভ্যাসের হয়তো রয়ে গেছে, সাধারণদের সব ধরনের মানুষকেই দেখেছি এরকম অভ্যাস চর্চা করতে। স্টার কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট রাস্তার উল্টো দিকে রয়েছে, তো সেটা দেখে কাউরান বাজার, এটা একটা দোকানের নাম কাউরান বাজার। তো এরকম শত শত দোকান, হ্যালো আপনি শাড়ির দোকান, হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, কি ভাই আছেন? ভালো আছে বাঙালি বাংলাদেশে ভাই, ভাই ছবি ভাই 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 এই ক্ষতি করেন না ভাই। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, অনেকে নিজের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, কেন করে আমি জানি না। আপনার চা ঘর রাস্তার উল্টো দিকে, বেশ সুন্দর। যেটা বলছিলাম, প্রত্যেকটা দেশে আমরা যদি দেখি, একটু উন্নত দেশ হলে সেইসব দেশে চায়না টাউন বা অন্য আরও যারা মাইগ্রেন্ট করেও একটা বড় জনগোষ্ঠী বসবাস করে সেইসব জায়গায় তারা নামকরণ করতে পেরেছিল। এই আমেরিকাতেও কিছু জায়গা রয়েছে বাংলাদেশের নাম অনুসারে, কিন্তু সেই রকম টাউন হিসেবে প্রতিষ্ঠিত পাওয়া বা প্রতিষ্ঠা দেওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয় না। আমি ওদিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবো যে মান্নান নামের একটা ডিপার্টমেন্ট স্টোর রয়েছে, যার আয়তন বা ব্যাপ্তি বা বিশালতা অনেক, যেখানে সব ধরনের গ্রোসারি আইটেম পাওয়া যায়, এবং প্রচুর বাংলাদেশি মানুষ ওখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আসে। এই যে দল বেঁধে বেঁধে আজকে ছুটির দিন, দল বেঁধে বেঁধে সবাই ঘর থেকে বেরিয়ে এসছে, সারা সপ্তাহে তারা হয়তো কাজ করেন, আজকে তারা নিজেদের শপিং
কেনাকাটাগুলো করবেন, কেউ কেউ করছেন সমকালে, সমকাল কিন্তু আমেরিকা আসছে, এই যে আমাদের এক ভাই আছে, ওনার কাছে জিজ্ঞেস করবো যে এই জায়গাটা কেমন লাগে। আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে একটা মিনি বাংলাদেশ, আপনি ওইটাকে মিনি বাংলাদেশ বলতে পারেন। মিনি ঢাকা বললে মিনি সিলেট বলতে পারেন। আচ্ছা, মিনি সিলেট। আচ্ছা, সিলেট বলেন, ঢাকা বলেন, হ্যাঁ বাংলাদেশি বললাম আমি। যাই হোক, ওইটা হচ্ছে নিউ ইয়র্কের একটা মানে মানে গ্রপ একটা প্লেস। প্রথমত ছিল আপনার জ্যাকসনাইট, হ্যাঁ জ্যাকসনাইট, পরেই এটা আই থিঙ্ক, আমি মনে করি জ্যাকসনাইট পরে। এখানকার সুযোগ সুবিধা অনেক ভালো, আপনি যদি দেখেন রাস্তাঘাট এভরিথিং ক্লিন আছে। আপনি যদি মানে জ্যাকসনাইটে যান অনেক মেসড আপ পাবেন রাস্তাঘাটে, এই চায়ের এটা পান বা আমাদের জামাইকা দেখুন অনেক। তার মানে বলছেন জ্যামাইকা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যে বাঙালিরা থাকে তারা নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখে, জ্যাকসন হাইটে যেটা না। আচ্ছা, জ্যাকসন হাইটের মানুষগুলো একটু অন্য টাইপের। আমি যাই মাঝে মধ্যে, যাই আমি এখানে পাকা কয়েক বছর থেকে, তো আমিও যাই মাঝে মধ্যে যাই জ্যাকসন হাইটে, বাট এখানকার পরিবেশটা আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, আপনি দেখেন, আপনি তো দেখতেছেন, আমি দেখছি, হ্যাঁ এটা নাইস, একদম পিসফুল, হ্যাঁ সুন্দর পরিবেশ। তো যাই হোক, তো সবাই আসবেন আমাদের ইনসাইড। ধন্যবাদ আপনাকে, আমরা আরো একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আপনারা দেখতে থাকুন। আমরা আছি এখন বিকেল, সূর্য পরন্তের দিকে মানুষ বেরিয়েছে। আমি দুপুর থেকে দেখছিলাম যে প্রচুর মানুষ বেরিয়ে এসেছে, তারা কেনাকাটা করছে। এই যেটা বলছিলাম যে মান্নান সুপার মার্কেট, সেই মান্নান সুপার মার্কেটের সামনে এসেছি। গতকাল রাতের থেকে এটা দেখলাম, এখানে প্রচুর মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে অ্যাপার্টমেন্ট মানে রয়েছে, নিচে বড় শপ, বিরাট শপ। বাঙালিরাই আসলে এর কাস্টমার, এবং প্রচুর বাংলাদেশি যারা এখানে এনজয় করে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে শুধু বাংলাদেশিদের দেখা নয়, এখানকার পরিবেশ, গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু, রাস্তায় কিন্তু এখানে সবাই গাড়ি পার্কিং করে, কিন্তু তাদের কিন্তু একটা সিস্টেম আছে, তাদের রাস্তাটা একটু চওড়া, কারণ তারা সিস্টেমেটিক চলে। আমাদের শহরে যেটা সম্ভব হয় না ঢাকায়, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে বাস, এই বাসগুলোও সিস্টেমেটিক, এক জায়গায় আসছে একটু পরপর আসছে, কেউ কাউকে ধাক্কাও দিচ্ছে না। এটা তো আমরা জানি জাতিগতভাবে আমরা একটু আক্রমণাত্মক হয়তো। আমি বাইরে একটা ইন্টারভিউ দিচ্ছি ভাই, ইন্টারভিউটা মানে কিরকম দিলাম আমি সিলেটি হিসাবে, ভালো অনেক ভালো, আমি কি শুদ্ধ ভাষা বলতে পারছি? হ্যাঁ বলতে পারছি। উনি আসছেন, উনি আমাদের জামাইকা থেকে অনেক দেখছেন, তো আমি ওই যা লাইফটা খাইটা দিব যে আমি যে ভাষণ দিচ্ছি ভাই, ভালো থাকবেন আমাদের জামাইকা। দর্শক, আজকে এইটুকুই শেষ করছি, আবার পরে অন্য কোনো জায়গায় অন্য প্লেসে আপনাদের সঙ্গে যোগ দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেহেতু রাত হয়ে গেছে, কাল দিনের আলোতে আপনাদের দেখানোর চেষ্টা করবো।